আমাদের যখন নিউ জেনারেশন ছিল না তখন আমাদের দিনরাত শুনতে হতো, আমাদের কাছে নতুন কেউ নেই, আমাদের নতুনরা আকৃষ্ট হচ্ছে না। আজকে গোটা ধর্মতলায় যারা বক্তৃতা রাখলেন আর যারা শুনলেন গোটাটা ইয়ং জেনারেশন, সেখানে দাঁড়িয়ে রইলেন মোহাম্মদ সেলিম, অর্থাৎ এই অভিজ্ঞতা নিউ জেনারেশন, এই সবকটার সেই জায়গাতেই তো বারবার প্রশ্ন উঠছে মানুষ ভরসা রাখতে পারবে তো এই নিউ জেনারেশন এবং আমাদের কারণ বিধানসভা বুঝো কিন্তু নিউ জেনারেশনই বেশি ভোট কামিয়েছে পাবেরা। আজকে আজকে ধর্মতলার আজকে আমি তোমাকে একটা কথা বলছি, দেখো এই যে নিউ জেনারেশনের কথা বলছি ছাত্র যুব আন্দোলন করে পুলিশের সাথে মোকাবিলা করে লাঠির বাড়ি খেয়ে ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের বাইরে নবান্ন অভিযান থেকে শুরু করে একের পর এক আন্দোলন করে এরা তৈরি হয়েছে এই নেতৃত্বের উপর দেখুন আমাদের খুব স্পষ্ট কথা হচ্ছে যে আমরা যে কথা বারবার বলতে চাইছি, পশ্চিমবাংলার বুকে শুধুমাত্র আনিস খান কেন, পশ্চিমবাংলার বুকে আনিস খানের সাথে সাথে যা যা শেষ 10-11 বছর ধরে পশ্চিমবাংলার বুকে যা যা রাজনৈতিক হত্যা হয়েছে, যেভাবে সাধারণ পশ্চিমবাংলার সাধারণ মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং এর সাথে দুর্নীতি, এই গোটাটাকে একত্রিত করে কিন্তু ইনসাফ সভা। দেখুন আপনাদেরকে বুঝতে হবে, আপনারাও আজকে সারাদিন ধরে এই বিষয়টাকেই হাইলাইট করেছেন এবং তার জন্য আমরা মিডিয়ার কাছে থ্যাঙ্কফুল, আমাদেরকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপে কিছুই দেখাতে হয়নি, যেটা র আপনারা সেটাই দেখিয়েছেন। দেখুন ইনসাফ কিসের জন্য চাইতে গেছিলাম আমরা ইনসাফের দাবি কেন করছি, ইনসাফের দাবি একদিকে যেমন সুদীপ্ত গুপ্ত, সাইফউদ্দিন মোল্লা, আনিস খান যারা খুন হয়েছে তাদের মৃত্যুর ইনসাফ আমরা চাইছি, তার সাথে সাথে যেখানে আমরা মিটিং করলাম তার থেকে 1 কিলোমিটার দূরে গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি পরীক্ষা পাশ করবার পরেও দিনের পর দিন সেখানে বসে রয়েছে হাই মাদ্রাসা কমিশন, সেখানে মানে গোটা গোটা একটা প্রক্রিয়া। ভালো একটা কথা বলেছেন, মানে আমরা জানতাম দেওয়ালে পিঠ ঠেকে গেলে সেটা সামনের দিকে আবার চলতে হয়, মানে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মীনাকে, মানে সেই ঘুরে দাঁড়ানোটা কাদের উপর নির্ভর করে, কারণ যখন বিজেপির মধ্যে সমস্যার কথা তো অবশ্যই কিন্তু বামেদের মধ্যেও নেতৃত্বের অভাবের কথা উঠে আসে। হ্যাঁ আজকে আমরা তরুণ তুর্কিদের রাস্তায় নামতে দেখলাম, সেই তরুণ তুর্কিদের উপর ভরসা করে কি পঞ্চায়েত ভোটে লড়তে পারবে বামেরা? আমি 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 শর্মিষ্ঠা আমার দুটো কথা, আমার প্রথম কথা হচ্ছে যে গোটা সিপিআইএম পার্টিটা একটা কালেকটিভ ডিসিশনের জায়গা থেকে চলে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি লিডারশিপ নিয়ে যদি এতই আমাদের মধ্যে দোলাচল থেকে থাকে যে বামেদের কোনো নেতৃত্ব নেই কিছু নেই, বামেরা তারা নতুনদের ওপর ভরসা করেছে এবং যে অভিজ্ঞতা এই দুই সংমিশ্রণে চলছে, আজকে আপনি জমায়েত যা দেখলেন ধর্মতলার বুকে, এ তো ছাত্র যুবরা করলো, এ তো বামফ্রন্ট নয়, সিপিআইএম নয়, তো অনেক বড় ব্যাপার, এ তো শুধু এসএফআইডিওএফ এর ডাকে সমাবেশ। আর শেষ করছি একটাই কথাতে, পঞ্চায়েত ভোটে সিপিআইএম লড়বে, পঞ্চায়েত ভোটে সিপিআইএম নমিনেশন জমা দিতে যাবে, 1 সেকেন্ড, সেই নমিনেশন জমা দিতে যেতে দেওয়ার সময়তে তৃণমূল কোথাও যদি বাধা সৃষ্টি করে আইন শৃঙ্খলা রক্ষার দায় পুলিশের, তার দায় আমাদের নয়, ভোটে আমরা লড়বো, তার জন্য যা করতে হবে আমরা সেদিকেও নজর রাখবো। বিশ্বজিৎ একটা কথা বলতে হয় বামেদের সম্পর্কে, মানে বারবার অন্যান্য যেমন শাসক দলের সমস্যা হচ্ছে দুর্নীতি ইস্যু, বিজেপির মধ্যে একটা সমস্যা হচ্ছে যে তাদের মধ্যে সমন্বয়ের অভাব বা অন্তর্দ্বন্দ্বের অভিযোগ ওঠে, আর বামেদের বিরুদ্ধে একটা কথা ওঠে যে তাদের প্রপার নেতৃত্বের অভাব যাকে দেখে ভোটটা দেওয়া যায়, কোন মুখ দেখে আমরা ভোটটা দেব, নীতি ইস্যুকে অস্ত্র করছে, তখন রাজ্যের শাসক দলও পাল্টা স্ট্র্যাটেজি নিচ্ছে, বারবার উত্তরবঙ্গের দিকে নজর দিচ্ছে এবং যে জায়গাগুলি সংগঠন কিছুটা হলেও দুর্বল হয়েছিল সেই সংগঠনটা মজবুত করার কাজে লেগে পড়েছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কিভাবে দেখছে বিষয়টাকে? শায়ন, উত্তরবঙ্গের জন্য কি স্ট্র্যাটেজি বামেদের? না না, উত্তরবঙ্গের জন্য আলাদা স্ট্র্যাটেজি, দক্ষিণবঙ্গের জন্য আলাদা স্ট্র্যাটেজি এমনটা ভাববার তো কোনো কারণ নেই, কারণ এসএসসির যখন দুর্নীতি হয়েছে তখন উত্তরবঙ্গ দুর্নীতি আলাদা, দক্ষিণবঙ্গের দুর্নীতি আলাদা হয়নি, গরু পাচার উত্তরবঙ্গের আলাদা দক্ষিণবঙ্গের আলাদা নয়, কয়লা পাচার উত্তরবঙ্গ আলাদা দক্ষিণবঙ্গ আলাদা নয়, ফলত এই যে সরকারের দুর্নীতি এটা একটা সার্বিক দুর্নীতি, এবং এই দুর্নীতি শুধুমাত্র একা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নয়, এই দুর্নীতির সাথে মমতা ব্যানার্জির প্রশাসন জড়িত, এসপি সিনহা, কল্যাণময় গাঙ্গুলি, এরা তো কেউ তৃণমূলের নেতা নন, এরা হচ্ছে প্রশাসন, মানে এই দুর্নীতির সাথে প্রশাসন এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা যুক্ত, এটা আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করছিলাম, পঞ্চায়েত ভোটে দুর্নীতি ইস্যু হবে কি হবে না, আমরা এখান থেকে বলছি আলবাত হবে, বলতেই পারো সারদা রোজভ্যালির এই এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বলছি না,
একশো দিনের কাজের টাকা, জব কার্ড মারা গেছে সে টাকা এখনো তৃণমূলের নেতার অ্যাকাউন্টে ঢুকছে, আমফানের টাকা যখন ডিসবার্স করা হয়, আমফানের টাকা যখন যায়, পশ্চিমবাংলার ইতিহাসে প্রথমবারের জন্য আমরা দেখলাম সেই টাকা লুটেপুটে খেলো তৃণমূলের নেতারা, পরবর্তীকালে বিধানসভায় যখন চেপে ধরা হলো মমতা ব্যানার্জির নির্দেশে একটা ফর্ম বেরোলো, তারপরে বললো আমরা টাকা ফেরত দিতে চাই, কেন গ্রামের মানুষ গিয়ে বিডিও ঘেরাও করে বসেছিল, ফলত আমফানের দুর্নীতি, একশো দিনের কাজের দুর্নীতি, জব কার্ডে সব কটা ইস্যু হবে। আমি শেষ করছি, আমি 20 সেকেন্ড সময় নেবো, আমি যেহেতু কৃষক নিয়ে আলোচনা হচ্ছিল একটা পার্টে বলছি, কৃষকদেরকে নিয়ে যখন আলোচনা হচ্ছে মিনিমাম সাপোর্টিং প্রাইস যে MSP রয়েছে সেই MSP নিয়ে না বিজেপি কথা বলছে না তৃণমূল কথা বলছে, স্বামীনাথন কমিশনের রিপোর্ট তার যে ইমপ্লিমেন্টেশন না তৃণমূল বলছে না বিজেপি বলছে, এবং অদ্ভুতভাবে এদের তো বিধায়ক মানে বিধায়ক সাংসদ সব রয়েছে বলবার মতো জায়গা। আর শেষ করছি, যে জায়গাটায় আমাদের যখন নিউ জেনারেশন ছিল না তখন আমাদের দিনরাত শুনতে হতো আমাদের কাছে নতুন কেউ নেই, আমাদের নতুনরা আকৃষ্ট হচ্ছে না, আজকে গোটা ধর্মতলায় যারা বক্তৃতা রাখলেন আর যারা শুনলেন গোটাটা নিউ জেনারেশন, সেখানে দাঁড়িয়ে রইলেন মোহাম্মদ সেলিম, অর্থাৎ এই অভিজ্ঞতা নিউ জেনারেশন, এই সব কটার সেই জায়গাতেই তো বারবার প্রশ্ন উঠছে মানুষ ভরসা রাখতে পারবে তো এই নিউ মানে তো এটা নয় যে প্যারাশুটে করে কাউকে এনে দাঁড় করিয়ে মঞ্চে বলে দিলাম এই নেতা কাল থেকে তুমি একে মেনে চলো, না, এরা কিন্তু ছাত্র যুব আন্দোলন করে পুলিশের সাথে মোকাবিলা করে লাঠির বাড়ি খেয়ে ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের বাইরে নবান্ন অভিযান থেকে শুরু করে একের পর এক আন্দোলন করে এরা তৈরি হয়েছে, এই নেতৃত্বের উপর পার্টিও ভর করেছে, এরাই কিন্তু রেড ভলান্টিয়ার্স হিসেবেও কাজ করেছিল বিধানসভা, আমি বলছি গোটা নেতৃত্ব গোটা স্পর্শ রাখতে, আমি আমি তোমাকে বলছি সেই সময়তে, আমি তো এখনো বলছি পার্থর বান্ধবীর ঠিকানাটা যদি একটু আগে ইডিয়া CBI জানতে পারতো, আদালতের মামলার রায়টা যদি একটু আগে বেরোতো, এই মন্ত্রিসভা তৈরি হতো না, কনফার্মেশন।